これ一個手挙げちゃう。 Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. Pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild.সকাল সকাল এক গ্লাস জল খেতে না ভীষণ একটা কষ্টের কষ্টকর, তা বিশেষ করে এই ওয়েদারটা। একটু যদি রোদ উঠতো না তাহলে ভালো লাগতো, এক গ্লাস জল খেতে ভালো লাগতো। যাই হোক, গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম, চলে এলাম তোমাদের সামনে একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। দেখতে পাচ্ছ আমাকে, আজকে মনে হচ্ছে দুনিয়া শীত করছে, তাই না? কিন্তু কিছু করার নেই, ঠান্ডা লেগে যাওয়ার ভয়েতে এত কিছু পরে নিয়েছি। তো সকাল সকাল আজকে উঠতে হয়েছে, কিন্তু বিছানা ছেড়ে উঠেছি কটার সময় বলো তো? 9:15। এখন 9:30 ঘড়ির কাঁটা পেরিয়েছে, আর 10:00 থেকে আঁকার ক্লাস আছে ছেলের। আজকে যেহেতু সানডে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। আর 10:00 থেকে হলো কোনো টাইমের কোনো ব্যাপার না, যখনই যাবে 1.5 ঘন্টা টাইম আর কি। তো তবু সকাল করে একটু পাঠানোর ইচ্ছা যে সকাল সকাল যাক, তাহলে সকাল সকাল বাড়ি আসতে পারবে। আর টেবিলের মধ্যে কতগুলো বোতল খালি দেখতে পাচ্ছ, কেননা তুলে দিয়েছি নিচে ঝাঁট পড়বে বলে। খুব তাড়াহুড়ো করছি, আর সবাইকে জল দিয়ে দিয়েছি, সবাই জল খেয়ে নিয়েছে, আর আমি এই জন্য এখনও পর্যন্ত আমার জলটা ঘুটঘুট করে ঢুকছে আর কি। একটু জলটা খেয়ে নিই। আর সকাল থেকে কারেন্টের প্রচুর ডিস্টার্ব। আর ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি ছেলে, এখন সে গোপী সুন্দর উঠিয়ে উঠোনটার মধ্যে হালকা রোদ দিল। তারপর আবার কোথায় রোদ, কোথায়, এই দেখো ছেলেই দেখো বসে আছে। টাটা কর ভাবি। আর তোমার দাদা ভাই কি করছে? আমি চা বসিয়ে দিয়েছি, আমি চায়ের দিকে। এই যে চা বসিয়ে দিয়েছি বললাম, চাটা দেখছে, আর চা অলরেডি হয়ে গেছে, বন্ধও করে দিয়েছি। আমি এখন জাস্ট চাটা ছেঁকে নেবো, দেরি হয়ে যাচ্ছে, চলো ছোটবট করে চাটা ছেঁকে নিয়ে চাটা খেতে বসি। ছেলে যেহেতু আঁকার ক্লাসে যাবে, একদম গরম গরম খিচুড়ি বানিয়ে নিলাম, ফুলকপি, বাঁধাকপি আর আলু, টমেটো আছে। ব্যাস, আজকে মুগ ডাল ছিল না, আর যে মুসুর ডাল দিয়ে করেছি আমি, মানে মুসুর ডাল দিয়ে খুবই কম করি খিচুড়ি টিচুড়ি। আর যাই হোক, আজকে সকালবেলা ব্রেকফাস্ট আমাদের জল খাবারে, যাই বলো না কেন। ছেলে বুদ্ধি আমাকে হাওয়া করছে, আমার মুখে কেউ হাওয়া করে, আমি এতে আমার ঠান্ডা হচ্ছে না, প্রচণ্ড দেরি হয়ে গেল। তোমার দাদা ভাই কাজ সাজ ছেড়ে দিয়ে দোকানে চলে গেছে, ওকে বললো খাইয়ে দেয় একটু রেডি করো।
তো আজকে 10টাটার সময় ধরাতে পারবো না, 11টার সময় ধরবো। এখন পুরোপুরি 10:30 বাজছে, আধ ঘন্টার মধ্যে খাইয়ে দেয়, ওকে একদম ফ্রেশ করাতে হবে। তো চলো ঝটাপট করে একটু খাইয়ে দিই, আবার মুখটা ইয়ে করতে। অত গরম নেই, যে গরমটা মুখে হাওয়া করে, মুখটা বন্ধ করে গায়ে গিয়ে হাওয়া, ঠান্ডা লাগছে ভাবি, বন্ধ কর বন্ধ কর। আর নাচের নাচের বলছি, আজকে আঁকা আছে প্লাস তার সঙ্গে আবার নাচের ক্লাসও আছে। আর না খাইয়ে এখন যদি পারে না, আঁকার স্যার বলেছে খাইয়ে পেট ভরে খাইয়ে পাঠাবে, কারণ বাচ্চা মানুষ তো আঁকার দিকে মন থাকবে না, খিদের দিকে মন থাকবে। এখনও বাড়ির কাজ বলতে রান্নার দিকে আমি যেতে পারিনি, একে খাইয়ে দেই তারপর আমি, আর আমার পেছনে দিকে তো হচ্ছে সবজি নিয়ে বসেছি, একে পাঠিয়ে দেয় তারপর আমি সবজি কাটবো। চলো একে খাইয়ে দিই। ছেলে একদম রেডি হয়ে গেছে আঁকার ক্লাসে যাওয়ার জন্য, আর ওষুধটা খাইয়ে দিলাম, যা রেখে দিস ওখানেতে, ওখানে ছিল না বাবা, কম্পিউটার সামনে কিছু রাখবে না, একদম রেডি ফ্রেশ করে দিলাম, খাই দাই একদম, মুখে ক্রিম লাগিয়ে ওখানেই দাঁড়া, ওখানে দাঁড়া, ক্রিম লাগিয়ে একদম ড্রেসটা পর্যন্ত নতুন পরিয়ে দিলাম, মানে কাঁচা একদম পরিয়ে দিলাম। তো যাই হোক, ওকে ওর পাপা আসছে এক্ষুনি, ওকে এবার নিয়ে যাবে, ওকে পাঠিয়ে দিয়ে এবার আমি একটুখানি কাজ ভাত বসাবো। তো চলো, ও কাশিটা আর কমছে না গো, কাশি আর কমছে না, দাঁতগুলো কবে বেরোবে, একটু একটু তো বেরিয়ে গেছে। ছেলেকে আঁকার ক্লাসে পাঠিয়ে দেওয়ার পর এই যে ভাত বসালাম, আর তার সাথে সাথে সবজিগুলো একটুখানি কেটে ফেললাম, বাঁধাকপি অনেকটাই করে নিয়েছি, মানে কেটেছি আর কি, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে করব, তো এটা একদম কেটে রেডি করেছি। আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর এদিকে বেতে শাক ভাজা হবে, বেতে শাকটা কেটে একদম ধুয়ে রেখেছি, যা কাদা ছিল না সুন্দর করে কেটে একদম ছাড়িয়ে রেডি করেছি। তো যাই হোক, রান্নার দিকটা একটুখানি আগিয়ে রেখেছি, আর এখন বাজে 1:12 বাজ যাচ্ছে, আর এই যে সকালে যে খিচুড়িটা করেছিলাম আমি এখন এইটা খাবো, খেয়ে দিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকবো। তো যেহেতু আবার আজকে ছেলে নাচের ক্লাস আছে সেই জন্য খুব তাড়াহুড়ো করছি, আর মেঘটার পরিস্থিতি খুব খারাপ, ওয়েদারটা এতটাই বাজে যে কী বলবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিই একদম সোজা রান্নাঘরে ঢুকতে হবে, চলো বন্ধু। ওদের আজকে কিন্তু স্নান করার আমার একদমই সময় হয়ে ওঠেনি, আর আগে ভাত খাবো, খেয়ে দিয়ে স্নান করব। আর ছেলে আঁকার ক্লাস থেকে অনেকক্ষণই চলে এসেছে, আর ওরা দুজন মিলে পুজোটা দিয়েছে আর কি, ছেলে পাবে ছেলে মিলে। আমার কিন্তু এখন ওই যে বললাম স্নানটা এখন পরে সারবো, মানে অনেক দিন পর এরকমটা, মানে অনেক দিন নয় মানে এই প্রথম বোধহয় খাওয়া দাওয়ার পর আমি স্নান করব। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করবো, ভীষণ দেরি হয়েছে, এক্ষুনি খাওয়া দাওয়ার পর বেরিয়ে যেতে হবে, তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো সব জায়গাতে। আর যেহেতু ছেলে নাচের ক্লাস আছে এখন তাড়াতাড়ি করে খাবার, অনেকগুলো রান্না করতে করতে আজকে, হ্যাঁ আজকে ফাইনাল প্র্যাকটিস। আর হবে না তো, না আজকে ফাইনাল মানে আজকে একদম সব স্টেজে যেভাবে নাচবে সেভাবেই একদম মেকআপ হবে আজকে, স্টেজ কভার হবে আজকে। কিন্তু আজকে তো ইয়ে রবিবার, তো আজকে হলি বা আজকে ফাইনাল প্র্যাকটিস, মানে আজকে কি বলে ওটাকে, আর বাকি জনের দিকে মানে চলে গেছে, তোমাদের দাদা ভাই এসে বললো বলছে আর নাচে যারা আরো শিখে যারা চলে গেছে। তো যাই চলো ঝটপট করে স্টেজে নাচতে যাবে, ডাক এসেছে বাইরে থেকে। তো যাই হোক, রান্না বান্না এখন কি করেছি, অনেকগুলো রান্না করে ফেলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি, তো ভীষণ কষ্ট হচ্ছে, খেতে পারবো কতটা জানি না তাড়াহুড়োতে।
তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এবার ফ্রেশ হয়ে তারপর রেডি হতে হবে, রেডি হয়ে ছেলেকেও রেডি করতে হবে। চলো চলো দেখিয়ে দেখি রান্না করলাম। ভাত আছে, ওটা খিচুড়িটা, আর সকালে যে খিচুড়িটা করেছিলাম সেটা তোমাদের দাদাভাই মুখে দেয়নি, মানে খাওয়ার টাইমই পাইনি আর কি। খেয়ে দেখো, নুন কম হয়েছিল একটুখানি মনে হচ্ছে, নুন কম হয়েছে। ও তো বেশ স্বাদিষ্ট, বেশ স্বাদিষ্ট, মানে খিচুড়ি তো এমনি পছন্দ করে না। তাছাড়া করেছি বেগুন ভাজা করেছি কয়েক কটা, আর এদিকে হচ্ছে বেতো শাক ভাজা রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে করেছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে ডিশ, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, ধনে পাতা ছেটানো আছে দেখতেই পাচ্ছ ফুলকপি দিয়ে একদম মাছের ঝোল। মাছগুলো কিন্তু অবশ্যই তোলায় ঢুকে গেছে গো। চলো ঝটাপট একদম খাই, খেয়ে নিই আর ছেলেকেও খাইয়ে দিই, সবাই মিলে খেয়ে একদম রেডি হয়ে বেরোনোর সময় একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গেলাম, এই যে এবার সোয়েটারটা না দিলেই তো নয়, শীতে মানে সোয়েটার চাদর দুনিয়ার সব। আর ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, গিয়ে অবশ্য ছেলে সমস্ত খোলা হবে, তবুও তো বাড়ি থেকে কখন এখন ঢুকবো না ঢুকবো বলা যাচ্ছে না, 3:30 বেজে গেছে অলরেডি, ভীষণ হাঁপাচ্ছি খাওয়া দাওয়া করার পর। চলো বেরিয়ে পড়ি।
আমি কাঁদবো, আমাকে নিয়ে গেল না, আসলে আমি উপরে উঠতে পারবো না, এতটা মানে অনেকটা অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, তো ওই জন্য আমি উঠলাম না, এখান থেকে বসে বসে প্রণাম করে নিয়েছি, আর বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। ঘুরে ঘাড়ে এসে কোলে চেপে পড়েছি, সত্যি কোলে বসে আছি, একদম হেলান দিয়ে ওকে পপকর্ন খাওয়াচ্ছি, আর আমি পপকর্ন খাচ্ছি, আসার পথে যে পপকর্ন কিনলাম খাচ্ছি, শরীর ভালো লাগছে না, ক্লান্ত। হ্যাঁ, যেটা বলছিলাম, হঠাৎ করে কোথায় গেছিলাম, তোমরা দেখতেই পেলে অবশ্যই সৎসঙ্গ অনুকূল ঠাকুরের, যারা দীক্ষিত তারা তো তো যাবেই, আমরা দীক্ষিত না হলেও আমাদের বাড়ি বাড়ি সবাই নেমন্তন্ন করে গেছিলো, সেই জন্য সকাল থেকে আর কি ভীষণ আমার মনটা খারাপ, দু চার দিন আগে থেকে নেমন্তন্ন করে গেছিলো যে যাওয়ার জন্য, যে প্রসাদ খেয়ে আসবে। তাছাড়া আমাদের বাড়ির পাশাপাশি, একদম বাড়ির পাশে, মানে কি বলবো, 1.5 কিলোমিটার হয়, 2 কিলোমিটার হবে, না 1 কিলোমিটার, মানে মাইকের আওয়াজটা আমার বাড়িতে বসে শুনতে পাওয়া যাচ্ছে। তো ওই সকাল থেকে এতটাই মনটা খারাপ ছিল যে প্রচণ্ড ভিড় হবে জানি, কিন্তু আমি যে বেশিক্ষণ লাইন দিয়ে দাঁড়াতেও পারবো না, আর প্রসাদও পাবো না কি জানি না, পাবো হয়তো লেট হবে, অনেকক্ষণ দাঁড়াতে হবে, ভিড় ঠিলা ঠিলি, তারপর ছেলের যেহেতু যে নাচের ক্লাস ছিল, আঁকার ক্লাস ছিল, সেই জন্য ভেবেছিলাম যা মানে প্রসাদ আমি পাবোই না, কিন্তু ওই যে বলে মানে কি বলো, কপালে কার কখন কি জুটে যায় আর কি, সকাল থেকে মন খারাপ নিয়ে বসেছিলাম যে সত্যি যেতে পারলাম না, কিন্তু দেখো ভগবান যদি কোনো দিক থেকে টান থাকে না, মানে প্রসাদ পাবো বলে ইচ্ছা থাকলে সত্যি প্রসাদ গ্রহণ পাওয়া যায় আর কি, পেয়েছি প্রসাদ, পেয়েছি তো একজনে, মানে ভগবানের আবার ভগবানও থাকে, তাই তো, না এটা ভগবানের শিষ্য, ভগবানের শিষ্য, আমার দোকানদার কাছে দীক্ষিত, ওরা তো ওখানে কাজটা ডেলিভারি করতে গিয়ে না হঠাৎ ফোন করেছে যে আমি এখানে অনুকূল আশ্রমে আছি, হাতে ব্যথা হয়ে গেল, অনুকূল ঠাকুর এখানে আছে, তুই কাজটা দিয়ে যা, তো তোমাদের দাদা ভাই বলে তাহলে যাবে কি, না ছেলে যেহেতু নাচের ক্লাস শেষ হয়ে গেছে, যেহেতু মেলা হচ্ছে, চলো কিছু খেয়ে আসবে, চলো আর একবারটি দেখে আসবে, আর আমি জানি যে ওখানে প্রসাদ সন্ধে হয়ে গেছে, মানে প্রসাদ আর পাওয়া যাবে না, যাই হোক ভগবানের ইচ্ছা, যেহেতু প্রসাদ ডেলিভারি করতে গিয়ে প্রসাদ পেয়েছি, বলছে একবারে প্রসাদ খেয়ে যা আজর্য অবস্থি, তখনই বুঝতে পারছি তাহলে প্রসাদ আছে, আর প্রসাদ বলতে ওই ওই প্যান্ডেলে বসে যেটা খাওয়ায় কিংবা সবাই যেখানে খায় সেখানেও নয়, ওটা যে ভিআইপি যারা থাকে তাদের যে রুমগুলো, গেস্ট রুম যেগুলোকে বলে, সেখানে বসে খেয়েছি, কিন্তু সেখানে গিয়ে বসে খেয়েছি সে একই প্রসাদ, সকালেও যারা খেয়েছে একই, কিন্তু আবার গরম, ঠান্ডা নয়, ওটা ডালিয়ার প্রসাদ ছিল, ডালিয়ার প্রসাদ আর হচ্ছে চাটনি ছিল, আর ওখানে বেশিভাবে ভিডিও খাবার জায়গায় করতে পারছি না, লজ্জা লজ্জা লাগবে, লজ্জা কে কি বলবে, যাই হোক ওই একটুখানি তোমরা দেখলে, হ্যাঁ প্রচুর সাজিয়েছে, প্রচুর সাজিয়েছে, সেটাও তো তোমরা দেখলে, তবে কি ওখানে ক্যামেরা এলাও করছে, হ্যাঁ যত খুশি ছবি তোলো, পরে জানতে পারছি, আমাদের যেমন কামারপুকুর জয়রামবাটিতে এলাও করে না, আমি যে শুয়ে বলা ছেলে এদিকে একটু হালকা মানে ঘুম ঘুম আসছে, ছেলের মানে সারাদিনটা ও রেস্ট পায়নি আর কি, সে ও ছুটে দৌড়ে, ওরও কষ্ট হচ্ছে, চোখগুলো টেড়া লাগছে, দেখো কেন বলো তো আমি কোনখানে তাকিয়েছি, আমি যদি ক্যামেরাটায় তাকাই তাহলে ঠিক হচ্ছে, বা ঠান্ডা এতটা না মানে কি বলবো, ঢাকার ভিতর ঢুকে বসে আছি, চলো লাগিয়ে নিই, এই লাগিয়ে নিই বলতে ক্রিম ট্রিম লাগিয়ে নিই, দিয়ে শুয়ে পড়ি, তুমি আমাকে লাগিয়ে দাও, পারবো না, তুমি আমাকে লাগাবে আমি তোমাকে লাগাবো, আমার আবার কারো লাগানো পছন্দ না, নিজে নিজে লাগালে বেশি ভালো লাগে, আমার বিরাট মজা, নিজে নিজে লাগাবো, কারণ অন্য কেউ লাগিয়ে দিলে তো চোখ গুঁজে দিয়েছে, আমার কেউ মেকআপ করে দেয় না, আমার আবার পছন্দ হয় না মনে হয় যেন।
কারা দেখো ঠান্ডা হাত লেপে দিয়েছে। তো যাই বোন চলো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ফিরে আসি নতুন একটি ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দিও। টাটা, গুড নাইট।